প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ, গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্রের মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী মনে করে। গীতা পাঠের মাহাত্ম্য যেমন অনেক, তেমনি গীতা পাঠ শোনার উপকারিতা অনেক। আর তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মী মহারাজ আচার্যদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান, যেখানে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করা হবে। তা শুনবেন অগণিত ভক্তেরা। চলতি বছর 24শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড সমাবেশে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এবং সনাতন সংস্কৃতি সংসদের পরিচালনায় আয়োজিত হতে চলেছে এক বিরাট সমাবেশ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতনীরা মিলিত হবেন। গীতার মাহাত্ম্য, গীতার পাঠ শোনার উপকারিতা তা তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মধ্যে থেকে। মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রমের সহযোগিতাও রয়েছে এই বিরাট সমাবেশে। এদিন অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ এবং সনাতন সংস্কৃতি সংসদের বরানগর শাখার সহসভাপতি অভিষেক চক্রবর্তী এবং সমাজকর্মী সোনালী পাত্রের তত্ত্বাবধানে বরানগর ব্রহ্মময় কালীবাড়ির মহারাজ পরমাত্মানন্দজিকে লক্ষ্য কণ্ঠে এই গীতা পাঠের সমাবেশের অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। এই অনুষ্ঠানে যোগদান করলে গীতা পাঠ শোনার মধ্যে দিয়ে সমাজে বর্তমান প্রজন্মের মধ্যে সহনশীলতা, ধৈর্যবোধ এগুলো বাড়বে, উপকার বর্তমান যুগের জন্য, এমনটাই বলেন সংগঠনের সদস্যরা। আর এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি এবং আপ্লুত বলে জানালেন বরানগর ব্রহ্মময়ী কালীবাড়ির মহারাজ পরমাত্মানন্দজি মহারাজ। জয় গীতামা। শ্রী পঞ্চায়েতী আখড়া মহানির্বাণের পশ্চিমবঙ্গের একমাত্র মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজি আজকে এই বিবৃতি দিচ্ছে যে সারা পৃথিবীর ইতিহাসে লক্ষ কণ্ঠের গীতা পাঠের যে প্রয়াস তা অভূতপূর্ব, অনবদ্য এবং সর্বপ্রথম এত বৃহৎ আয়োজন সনাতনী পরম্পরার জাগরণের জন্য আয়োজিত হতে চলেছে আগামী 24শে ডিসেম্বর ব্রিগেড ময়দানে। বরানগরবাসী হিসেবে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি এই মহৎ সনাতনী জাগরণের অনুষ্ঠানের সঙ্গে নিজেকে এবং সমগ্র বরানগরবাসীকে সামিল করতে পেরে। গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতি হৃদি স্থিতে চতুর্গকার সংযুক্তে পুনর্জন্ম নবিদ্যতে। গীতা যদি আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, জুড়ে যেতে পারে, কেবল মৃতদেহের সঙ্গে নয়, চলমান জীবনের সঙ্গে যদি গীতা জুড়ে যায়, তাহলে নিশ্চিতভাবে দুর্নীতির অবসান হবে, সনাতনের উত্থান হবে এবং ঘরে ঘরে মানুষ আবার শান্তির আশ্রয় খুঁজে পাবে। নমস্কার। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আয়োজন আমাদের প্রায় 1 মাস আগে থেকে প্রারম্ভ হয়েছে বরানগরের বুকে মহামিলন মঠে। প্রথম আমাদের যে আলোচনা সভা আয়োজন করা হয়েছিল, তাতে আমরা সামগ্রিক কিছু মানুষ মিলে এই আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলাম। কিন্তু সেই দিনকে আমরা সবাই সর্বপ্রথম সনাতনী, সেই সনাতনী ভাবনাধারাকে উজ্জীবিত করবার লক্ষ্যে আমরা লক্ষ্যকণ্ঠে গীতাপাঠকে সকলের, মানে আমাদের লক্ষ্য গীতাপাঠ, সেই চিন্তাভাবনা অবধি নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ব্রতী হয়েছি। আমি বরানগর লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের বর্তমানে দায়িত্বে আছি। আমার সঙ্গে দায়িত্বে আছেন অভিষেক চক্রবর্তী, ইন্দ্রজিৎ দত্ত, কৃষ্ণ সরকার এবং আরও সমস্ত যে ভাই বোনেরা আছেন। আমাদের প্রধান চেষ্টাই থাকবে ইতিহাসে প্রথম এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের যে আয়োজন করা হয়েছে 24শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর আমরা বরানগর থেকে সনাতনী ভাই বোনেরা একই লক্ষ্যে গীতাপাঠের উদ্দেশ্যে ব্রিগেড ময়দানের উদ্দেশ্যে আমরা রওনা দেব। দেখুন, আমাদের এই বরানগরের বহু ধর্মের পীঠস্থান, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তা আমাদের এই আয়োজনে ব্রহ্মময়ী কালীবাড়ির যিনি সমস্ত কিছু পরমাত্মা মহারাজ, উনি এই বিষয়ে আমাদের ভীষণ বিভিন্নভাবে সাহায্য করেছে। এবং একটা জিনিস তো অবশ্যই মানতে হবে যে হিন্দু ধর্ম একটা সনাতন ভাবধারা, যা ইতিহাস, বহু পুরনো ইতিহাস। এবং এই গীতা, মহামত ভাগবত গীতা, যে আমাদের যে ভাগবত গীতা আছে, তার যে 700টা শ্লোক আছে, এবং এই প্রতিটা শ্লোককে যদি আমরা চিন্তাভাবনার মধ্যে নিয়ে এবং বিশ্লেষণাত্মকভাবে দেখি, তা প্রত্যেকটার মধ্যে জীবনের চলার দর্শন আছে। সেই বিষয়টাকে তুলে ধরার জন্যই এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে।
বরানগর থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সিনচিনি পদ্ধতির রিপোর্ট, সঠিক বার্তা।